हेलो स्टूडेंट्स, वेलकम टू गाइडेंस गुरु लार्निंग অ্যাপ। গাইডেন্স গুরু লার্নিং অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। আমরা বাংলা পেডাগজি শুরু করেছিলাম। বাংলা পেডাগজির এটা হচ্ছে 2 নম্বর। এর আগে একটা ক্লাস করেছি, সেখানে আমরা শিখেছিলাম, যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা হচ্ছে শিখন ও গ্রহণ দক্ষতা বা লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন চ্যাপ্টারটা করেছিলাম। অর্থাৎ শিখন কি জিনিস, কোন কোন মনোবিদ শিখনের কি কি সংজ্ঞা দিয়েছিলেন সেগুলো আমরা পড়েছিলাম। তারপর শিখন হলো এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া, সেগুলো আমরা দেখেছিলাম। সেখানে শিখনের বৈশিষ্ট্য পড়েছিলাম, শিশুদের ভাষা শিক্ষার আধুনিক তত্ত্বগুলো দেখেছিলাম, শিশু কোন বয়সে, যেমন শিশু জন্মলগ্নে কান্না শুধুমাত্র কান্না হচ্ছে, শিশুর 6 সপ্তাহে কুকু বা কুইং করছে, তারপর কলধ্বনি 6 মাসে, 8 মাসে কথার সুর, 1 বছরে 1টি শব্দ, 1.5 বছরে 2টো শব্দ, এগুলো আমরা পড়েছিলাম এবং সেগুলো কিভাবে বলছে এগুলো আমরা দেখেছিলাম। এবং আজ আমরা যেটা পড়বো, আর আগের চ্যাপ্টারের কিন্তু লাস্ট একটু পোর্শনটা আমাদের বাকি আছে, তো নেক্সট যে ক্লাসটা দেব আমরা সেখানে কি করব, আগের চ্যাপ্টারের যেটা বাকি আছে সেটা পড়বো, এবং তার সঙ্গে এই চ্যাপ্টার এবং আগের চ্যাপ্টার দুটোর আমরা কিছু প্রশ্নোত্তর রাখবো। আর আজকে যে চ্যাপ্টারটা করছি আমরা, এখানেও কিন্তু আমি মোটামুটি 15টার মতো প্রশ্ন উত্তর তোমাদের রয়েছে, তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি ধরনের প্রশ্নোত্তর পরীক্ষাতে থাকবে। এবং যে চ্যাপ্টারটা আমরা এখন পড়বো সেখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে তোমাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? আজকে হচ্ছে বেসিস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ভাষা শিক্ষণের নীতিসমূহ। ভাষা শিক্ষণের নীতিসমূহ এর আগে পড়েছি শিখন কি জিনিস সেটা, ভাষা শিক্ষণের নীতিসমূহ আজ পড়বো। যেখানে পড়বো কি, যেমন থর্নডাইককে তোমরা নাম শুনেছো, থর্নডাইকের প্রত্যেকে, থর্নডাইকের তত্ত্ব, প্যাভলভের তত্ত্ব, গ্যাস্টল্ট থিওরি, এগুলো আমরা কার্ট লিউয়েন, এদের আমরা তত্ত্ব পড়ব। তো দেখো, প্রথমেই হচ্ছে মাতৃভাষা শিক্ষাদানের নীতি, আমরা একটু দেখে নেব কি লেখা রয়েছে এখানে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি মনোবিজ্ঞান নির্ভর। প্রশ্ন থাকবে তোমাদের, বর্তমানে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ড্যাশ মনোবিজ্ঞান নির্ভর, দর্শন নির্ভর, এমন ভাবে কয়েকটা অপশন দেওয়া থাকবে, তখন কি করতে হবে, বর্তমানে শিক্ষা ব্যবস্থা পুরোটাই মনোবিজ্ঞান নির্ভর আর শিক্ষার মূল কেন্দ্রবিন্দুই বর্তমানে, যদি প্রশ্ন থাকে যে বর্তমানে শিক্ষার মূল কেন্দ্রবিন্দুকে, তখন হবে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শিশু, মূল কেন্দ্রবিন্দু কিন্তু শিক্ষক নয়, অভিভাবক নয়, এ ধরনের অপশন থাকবে, শিক্ষক নাকি অভিভাবক নাকি শিশু, ঠিক আছে, নাকি বিদ্যালয়, তখন করতে হবে শিশু। অর্থাৎ বর্তমান পরিস্থিতি, বর্তমান যে যুগ চলছে, বর্তমানে কি হচ্ছে যে শিশু থাকছে কেন্দ্রবিন্দু, কেন্দ্র কেন্দ্রে, এবং মনোবৈজ্ঞানিক ভিত্তিতে শিশুকে শিক্ষাদান করা হবে। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষাদানের নীতি ও পদ্ধতিতে বর্তমানে বহু পরিবর্তন এসেছে। এখানে মাতৃভাষা শিক্ষাদানের বিভিন্ন নীতি সম্পর্কে আমরা আজ আলোচনা করব, মাতৃভাষা শিক্ষাদানের বিভিন্ন নীতি। ভাষা, এরপর আসছে ভাষা, ভাষা কাকে বলে এগুলো আর নতুন করে কিছু বলার নেই। বাংলা ক্লাসে তোমাদের ব্যাকরণ ক্লাসে আমি বলেছিলাম যে বাগযন্ত্র থেকে যে ধ্বনি আমাদের বেরোচ্ছে, ধ্বনি সমষ্টিকে আমরা ভাষা বলছি। এরপর মাতৃভাষা কি, মাতৃ অর্থাৎ মা, আমরা ছোটবেলার থেকে বাড়িতে যে ভাষা, ঘরে আমরা যে ভাষা বলছি, যে ভাষায় কথা বলছি, সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। জন্মের পর থেকে আমরা যে ভাষায় মনের ভাবটা প্রকাশ করছি সেটাই মাতৃভাষা। এরপর দেখো শিখন তত্ত্বের প্রয়োগ, শিখন তত্ত্বের প্রয়োগ, মনোবিজ্ঞানীদের মতে শিখন হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তনের প্রক্রিয়া। আমরা গতকাল শিখন কি জিনিস সেটা পড়েছিলাম, যে শিখন কি, শিখন হচ্ছে আমাদের, শিখন কি কি দ্বারা শিখন হতে পারে, উদ্দেশ্যর জন্য শিখন হতে পারে, সমস্যা সমাধানের জন্য শিখন হতে পারে, অভিযোজনের জন্য শিখন হতে পারে, উদ্দেশ্য সাধনের জন্য শিখন হতে পারে। তো আমরা কোনো কিছুর জন্যই, উদ্দেশ্য সাধন করার জন্য যখন আমরা নিজেদের আচরণ পরিবর্তন করব, সেটা আমাদের শিখন। আমরা সমস্যা সমাধান করার জন্য যদি নিজেদের আচরণ পরিবর্তন করি, সেটাও আমাদের শিখন হবে। আমরা যদি অভিযোজন করার জন্য যদি কিছু শিখছি বা আচরণের পরিবর্তন করছি, দীর্ঘমেয়াদী বা স্থায়ী আচরণের পরিবর্তন করছি, সেটা আমাদের শিখন। তাহলে শিখন তো তোমরা জানোই, আর শিখন হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ কি করে, নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতাটা অর্জন করছে, সেটাই হচ্ছে শিখন। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণের ধারা পরিবর্তনের প্রক্রিয়া হচ্ছে শিখন।
শিক্ষাদান সম্পর্কে মনোবিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ প্রকাশ করে এসেছেন। যেমন হচ্ছে শিক্ষা সম্পর্ক শিক্ষাদান, অর্থাৎ আমরা যে শিক্ষাদান করছি, আমরা কিভাবে শিক্ষাদান করব, কিভাবে আমাদের ছাত্ররা ছাত্রীরা নিতে পারবে, সেটাই হচ্ছে আমাদের শিক্ষাদান। তো এই শিক্ষাদান সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। 1 নম্বরে দেখো, থর্নডাইকের সংযোজনবাদ হচ্ছে কানেকশনিজম। যদি প্রশ্ন থাকে যে সংযোজনবাদ তত্ত্ব কে দিয়েছিলেন বা কানেকশনিজম থিওরি কার, তখন হবে থর্নডাইক। মোস্ট ইম্পর্টেন্ট 4টা থিওরি এখানে বলছি, 4টাই তোমাদের মনে রাখতে হবে। থিওরি অফ কন্ডিশনিং বা অনুবর্তনবাদের থিওরিটি কে প্রবর্তন করেছিলেন, অনুবর্তনবাদের তত্ত্ব কে প্রবর্তন করেন, তখন হবে প্যাভলভ। প্যাভলভ নামটাও তোমরা শুনেছো। এরপর আসছে গ্যাস্টাল্টের অন্তর্দৃষ্টি তত্ত্ব। গ্যাস্টাল্ট এটা কি ভাবে অনেকেই যে গ্যাস্টাল্ট হচ্ছেন একজন ব্যক্তির নাম, একজন মনোবিদের নাম। গ্যাস্টাল্ট কিন্তু একজন মনোবিদ নয়, তিনজন মনোবিদ একসঙ্গে একটি থিওরি দিয়েছিলেন, সেটাই হচ্ছে গ্যাস্টাল্ট থিওরি। কোন কোন মনোবিদ সেই থিওরিটা দিয়েছিলেন? কোহলার ছিলেন, আরো দুজন ছিলেন। তো সেটাকে বলা হচ্ছে থিওরি অফ ইনসাইট বা অন্তর্দৃষ্টি তত্ত্ব। গ্যাস্টাল্ট কথার অর্থ হচ্ছে প্যাটার্ন বা অবয়ব। আরেকটা থিওরি আছে যেটা হচ্ছে কার্ট লিউইনের ক্ষেত্রভিত্তিক তত্ত্ব বা ফিল্ড থিওরি। প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, যে ফিল্ড থিওরি কে দিয়েছিলেন? তখন হবে কার্ট লিউইন। ঠিক আছে, নেক্সট দেখো, এসবের মধ্যে থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্ব। থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কি? প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। এটাও তোমাদের প্রশ্ন থাকতে পারে যে প্রচেষ্টা এবং ভুল তত্ত্বের প্রবর্তক কে, ট্রায়াল অ্যান্ড এরার মেথড এর প্রবর্তক কে, তখন হবে কি? থর্নডাইক। থর্নডাইক, ঠিক আছে। তো প্রচেষ্টা এবং ভুল তত্ত্বটা কি আমরা একটু জেনে নেব। প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব হচ্ছে বারবার চেষ্টা করে আমরা প্রথমে কি ভুল চেষ্টা করব, তারপর আবার সেই ভুলটা একটু ঠিক হবে, 4-5 বার কয়েকবার আমরা ভুল প্রচেষ্টার পর যখন সেটা জিনিসটা ঠিক হচ্ছে, সেটাই হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী যে কোনো প্রাণী শেখে বারবার চেষ্টা ও ভুলের মাধ্যমে। বারবার চেষ্টা করবে, বারবার ভুল করবে, এবং সেই চেষ্টা ও ভুলের মাধ্যমেই কিন্তু শেখে। কোনো কিছু শিখতে হলে উদ্দীপকের উপযোগী নির্ভুল প্রতিক্রিয়াটি অনেকগুলো ভুল প্রতিক্রিয়ার মধ্য দিয়ে খুঁজে বার করতে হয়। একটা শিশু দেখবে বারবার কিন্তু একটা, ধরো কিছু একটা কিছু আছে, প্লাস্টিক বোতল আমরা ধরে নিচ্ছি, শিশুরা কি করে, একটা প্লাস্টিক বোতল ধরে নেওয়া আছে, ঠিক আছে, এর মধ্যে একটা ছিপি আছে। তো শিশুটা বারবার দেখবে, একটা 1 বছর বয়সী শিশু বারবার বোতলের মধ্যে ছিপিটা লাগানোর চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু পারছে না। 8 বার 10 বার 15 বার করে চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিন্তু হঠাৎ করে দেখবে একবার সে ছিপিটা কোনো ক্রমে হয়তো ছিপিটা সে লাগাতে পেরেছে, তখন দেখবে শিশুর মুখে হাসি ফুটবে, তখনই বুঝতে পারবে যে এটা কিন্তু সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল। সে তো তখন 1 বছর বয়সে আর কথা বলতে পারে না, কথা বলতে পারে না, তাহলে সে কিন্তু মনে সবকিছুই বুঝতে পারে, কিন্তু সেই কথাটা বলতে পারে না। তাহলে সে অনেকক্ষণ ধরে সেটা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে হঠাৎ করে সেটা পেরেছে, তাই তার মুখে হাসি ফুটেছে। কি হচ্ছে, বারবার প্রচেষ্টা এবং ভুল করছিল সে, তারপর সে ঠিক করেছে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব। এটা শুধু শিশুর ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। আমাদের বড়দের ক্ষেত্রেই, আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করি, যে কোনো কাজই কাজ করছি, আমরা যদি মোবাইল ধরো, মোবাইল আমরা ঠিক করছি, খারাপ হয়ে গেছে মোবাইলটা, নিজে করার চেষ্টা করছি ঠিকঠাক, ঠিক আছে, কিছু একটা দেখবে প্রথম প্রথম ঠিক করতে পারছি না, তারপর কয়েকবার করার পর আমরা করতে পারছি। তো এটাই হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরার মেথড। এটা কে দিয়েছিলেন? থর্নডাইক, ঠিক আছে। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব কার তাহলে? থর্নডাইক। আর এর মাধ্যমে কি হয়, ভুল প্রতিক্রিয়া বাতিল করে সঠিক বা সফল প্রতিক্রিয়াকে নির্বাচনের মাধ্যমে কিন্তু প্রাণীর শিখন হয়ে থাকে। বারবার ভুল করার পর সে যখন সঠিক করতে পারলো, তখন সে বুঝতে পারলো যে আমি যে আগে যেগুলো করছিলাম সেটা কিন্তু ভুল করছিলাম, তাহলে সেই ভুলগুলো সে তখন সে বাতিল করবে। বাতিল করার পর সঠিক সিদ্ধান্তে উপনীত হবে, তাহলে এইভাবে তার শিখন হচ্ছে। এটা প্রচেষ্টা এবং ভুল পদ্ধতি। এরপর আসছে প্যাভলভ। প্যাভলভ কি তত্ত্ব দিয়েছিলেন দেখো, তাহলে প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব এবং আরেকটা মনে রাখতে হবে যে সংযোজনবাদ তত্ত্ব, এই দুটোই হচ্ছে থর্নডাইক।
এরপর আছে প্যাভলভ কি বলছেন। প্যাভলভকে তো তোমরা প্রত্যেকেই আশা করি নামটা শুনেছো। প্যাভলভ কি করেছিলেন, একটা কুকুরকে নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন, তো সে পরীক্ষাটাও তোমাদের বলবো। একটু তিনি এখানে কি বলেছেন একটু দেখে নিচ্ছি। প্যাভলভ বলেছেন যে প্রত্যেকটি প্রাণীর, এখানে বাংলাতে টাইপ করতে আমার মাঝে মধ্যে সমস্যা হয় সেই জন্য কিন্তু স্পেলিং ভুল হয়, প্রত্যেকটি প্রাণীর কতকগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। প্যাভলভ কি বলছেন যে প্রত্যেকটি প্রাণীরই জন্ম সহজাত, জন্ম থেকেই কিছু কিছু তার প্রতিক্রিয়া করার ক্ষমতা আগে থেকেই রয়েছে, এটা প্যাভলভ বলছেন। যেমন খাবারের গন্ধে বা উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালা ক্ষরণ, যেমন ভালো খাবারে বা যে কোনো খাবারে যখন আমরা খিদেয় থাকি তখন আমরা যদি সেই গন্ধ পাই অনেকের কিন্তু লালা ক্ষরণ হয়। প্রাণী বিভিন্ন প্রাণীর কিন্তু সমস্ত প্রাণীরই লালা ক্ষরণ হয়, এর কারণ হচ্ছে এটা কিন্তু এই বৈশিষ্ট্যটা প্রাণীর মধ্যে আগে থেকেই আছে। শব্দে প্রাণীর মধ্যে সজাগ ভাব, অর্থাৎ হঠাৎ কোথাও কিছু শব্দ হলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সতর্ক হই, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে জন্ম থেকেই থাকে। এই ধরনের নানা প্রতিক্রিয়া প্রাণীর সহজাত, ঠিক আছে, এটা বলেছেন প্যাভলো। মানব শিশুও এই রকম কতকগুলো স্বভাবজ আচরণ করার ক্ষমতা নিয়ে জন্মায়। মানব শিশু এইসব সহজাত আচরণ স্বভাবজ, অর্থাৎ মানব শিশুর এটা স্বভাব, স্বভাবজ আচরণ করার ক্ষমতা নিয়েই কিন্তু মানব শিশুর জন্ম হচ্ছে, এগুলোকে বলে সহজাত আচরণ, ঠিক আছে, এটাকে বলেছিলেন প্যাভলভ, ঠিক আছে। প্যাভলভ কুকুরের লালাকরণের ওপর পরীক্ষা করেছিলেন। প্যাভলভ নিজেই বলেছেন শিক্ষালব্ধ বিভিন্ন ধরনের অভ্যাস, শিক্ষা, শৃঙ্খলাবোধ সবকিছুই অবিচ্ছিন্ন প্রক্রিয়া ছাড়া কিছুই নয়। তো একটু অনেকগুলো কিন্তু বানান মাঝে মধ্যেই ভুল আছে, এগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বানানগুলো টাইপ করে একটু দ্রুত টাইপ করতে গিয়ে এগুলো ভুল হয়, তো বানানগুলো একটু তোমরা দেখে নিও, ঠিক আছে, মাঝে মধ্যেই বানান কিন্তু ভুল পাবে সবকিছুই। তাহলে প্যাভলভ কি বলছেন, নিজেই বলেছেন শিক্ষালব্ধ বিভিন্ন ধরনের অভ্যাস, শিক্ষা, শৃঙ্খলাবোধ সবকিছুই অবিচ্ছিন্ন প্রক্রিয়া ছাড়া, এগুলো সব হচ্ছে অবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ একটার সঙ্গে একটা কানেক্টেড। তিনি কুকুরের পরীক্ষাটা কি করেছিলেন প্যাভলভ, তিনি একটা রোজ দুপুরে ধরে নিচ্ছি একটা তার বাড়িতে পোষা কুকুর ছিল, ঠিক আছে, সেই কুকুরটাকে তিনি কি করতেন প্রত্যেক দিন সকালে খাবার দিতেন, ঠিক আছে, প্রত্যেক দিন সকালে খাবার দিতেন, সকালে কুকুরটাকে ডাকতেন একটা নির্দিষ্ট টাইমে, সকালে 9টায় ধরে নিচ্ছি কুকুরটাকে ডাকতেন, ডাকার পর তিনি সেই সময় কুকুরটাকে খাবার দিতেন। এরপর কয়েকদিন চলতে থাকলো, 1 মাস ধরে চলতে থাকলো, তারপর কি দেখা গেল, তারপর দেখা গেল যে যখনই 9টা বাজছে তখনই কিন্তু কুকুরটার কিন্তু মুখ থেকে লালাকরণ হচ্ছে, ঠিক আছে, তো খাবার তখনই সে বুঝতে পারছে এবার আমি খাবার পাবো, তাহলে তার কিন্তু মুখ থেকে লালাকরণ হচ্ছে। এবার ভাবলো কি করলেন, পরীক্ষা করার জন্য তিনি 9টার সময় তিনি একদিন খাবার দিলেন না, তখন তিনি কি দেখলেন যে কুকুরটা কিন্তু খাবার না দিলেও নিজেই চলে এসছে এবং তার মুখ থেকে লালাকরণ হচ্ছে। এটাই হচ্ছে প্যাভলভের অনুবর্তনবাদ এবং এটাই হচ্ছে প্যাভলভের কুকুরের পরীক্ষা, ঠিক আছে। এরপর আমরা গেস্টাল্ট থিওরি দেখব। তাহলে অনুবর্তনবাদ যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে তখন কি বলবে, প্যাভলভ। গেস্টাল্ট থিওরি অফ ইনসাইট, গেস্টাল্টের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব, তিনি কি বলেছিলেন, গেস্টাল্ট কিন্তু কোনো ব্যক্তি নন, এটা একটা থিওরি। গেস্টাল্ট শব্দের অর্থ প্যাটার্ন বা অবয়ব। তিন জার্মান বিজ্ঞানী, একটার নাম হচ্ছে ওয়ার্দিমার, আরেকজন হচ্ছেন কফকা, দুজন অন্য ব্যক্তি, ওয়ার্দিমার অন্যজন, কফকা আরেকজন এবং কহলার, এই তিনজন, ওয়ার্দিমার, কপ্তা, কফকা এবং কহলার, মনোবিজ্ঞানী বিষয় পরীক্ষার ফলে এর মতবাদ গড়ে উঠেছে। তারা মনোবিজ্ঞান নিয়ে একটা বিষয় পরীক্ষা করার পর এই মতবাদ তারা দিয়েছিলেন, যেটাকে বলা হচ্ছে গেস্টাল্ট থিওরি। মতবাদের মূলে ছিল গেস্টাল্ট বা অবয়ব। গেস্টাল্ট একটি জার্মান শব্দ, এর অর্থ হলো আকার, প্যাটার্ন, সংগঠন, সমগ্রতা, ঠিক আছে। প্রাণী কিভাবে শেখে তা নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন শিখন তত্ত্বের উৎপাদন করেছেন। শিখনের যে তত্ত্বের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও শিখনের সমগ্রতার তত্ত্ব জানতে পারি তাকে বলা হয় গেস্টাল্ট মতবাদ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় সমগ্রতার তত্ত্ব, এখানে বলা হচ্ছে সমগ্রতার তত্ত্ব, তাহলে এটাকে কি বলবো, গেস্টাল্ট থিওরি, এটাকে আমরা সমগ্রতার তত্ত্বও বলবো। যদি প্রশ্ন থাকে সমগ্রতার তত্ত্ব কে দিয়েছিলেন, তখন যদি তোমাদের এই ওয়ার্দিমার, কপকা বা কহলার এই তিনজনের মধ্যে যদি কারো একজনের নাম থাকে তাহলে কিন্তু তোমাকে সেটাই উত্তর করতে হবে, ঠিক আছে।
তাহলে এরা কিন্তু এই সমগ্রতার তত্ত্ব দিয়েছিলেন বা গ্যাস্টাল্ট থিওরি দিয়েছিলেন। এরপর আছে গ্যাস্টাল্ট থিওরির যে মতবাদের বিভিন্ন প্রয়োগগুলো, তো এই প্রয়োগগুলো তেমন না পড়লেও চলবে, তাও তোমরা কিন্তু নিজেরা, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, এই পিডিএফটা তোমরা এটা একবার পড়ে নিও। যে বর্তমান শিশু কেন্দ্রিক শিক্ষায় গ্যাস্টাল মতবাদের গুরুত্ব কিন্তু অপরিসীম, বর্তমানে শ্রেণীকক্ষ গ্যাস্টাল তত্ত্বকে বিভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। আর এই যে শিক্ষায় গ্যাস্টাল মতবাদের প্রয়োগ রয়েছে, তেমনি কিন্তু এর কিছু কি রয়েছে দেখে নাও, এর কিছু গ্যাস্টাল্টের কিছু ভুল তত্ত্বও রয়েছে, সেগুলোও কিন্তু রয়েছে এবং বিভিন্ন প্রয়োগও রয়েছে। এটা তোমরা একটু নিজেরাই পড়ে নেবে। গ্যাস্টাল থিওরিটা তেমন বিশেষ কিছু ইম্পর্টেন্ট নয়, আমি শুধু তোমাদের বোঝার জন্য জিনিসটা এখানে রেখেছি। আরেকটা হচ্ছে যেটা কার্ট লিউয়েনের ফিল্ড থিওরি, কার্ট লিউয়েনের ফিল্ড থিওরি। এরপর আসছে আমাদের কার্ট লিউয়েনের ফিল্ড থিওরি। কার্ট লিউয়েনের ফিল্ড থিওরি এখানে লেখা নেই পিডিএফ এ কোথাও, আমি যে পিডিএফটা দেবো তখন তোমাদের ইনক্লুড করে দেবো। তো তোমাদের একটু বলে দিচ্ছি কার্ট লিউয়েনের ফিল্ড থিওরিটা কি। ফিল্ড থিওরি এটা হচ্ছে, যদি প্রশ্ন থাকে যে ফিল্ড থিওরি কে দিয়েছিলেন, তখন হবে কার্ট লিউয়েন, KURT, কার্ট লিউইন, তিনি ফিল্ড থিওরিটা দিয়েছিলেন। এই ফিল্ড থিওরির কি বিশেষত্ব, ফিল্ড থিওরি শিখনের ক্ষেত্রে দু প্রকারের শক্তি কাজ করে, মনে রাখবে দু রকমের শক্তি কাজ করছে। একটা হচ্ছে সদর্থক শক্তি, শক্তি দু রকমের শক্তি, একটা হচ্ছে সদর্থক, অর্থাৎ যখন আমরা কাজ করব তার থেকে কিন্তু কিছু ভালো জিনিস পাবো, কিছু খারাপ জিনিসও পাবো, এটা হচ্ছে নৈকট্যক শব্দ, ঠিক আছে, সদর্থক এবং নৈকট্যক। কতকগুলি শক্তি কি করে শিক্ষার্থীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে, যেগুলিকে আমরা কি বলবো সদর্থক শক্তি। আর কিছু কিছু রয়েছে শক্তি যেগুলো কি করে শিক্ষার্থীকে লক্ষ্যে পৌঁছানোর পক্ষে তারা বাধা হয়ে দাঁড়ায়, তারা লক্ষ্যে পৌঁছাতে দেয় না, সেগুলো হচ্ছে নঞ্চর্থক শক্তি। এই উভয় প্রকার শক্তির সমন্বয়ে যে মনোবিজ্ঞানমূলক ফিল্ডটা তৈরি হয় সেটাই হচ্ছে শিক্ষার্থীর শিখনমূলক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, আর এটাই হচ্ছে কার্ট লিউয়েন থিওরি। কিছু কিছু জিনিস যখন আমরা প্রচেষ্টা করব তখন কি হবে, কিছু আমাদের কিছু কিছু আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, আবার কিছু জিনিস লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে বাধা দেবে, এটাই হচ্ছে দুটো শক্তি কার্ট লিউয়েনের ফিল্ড থিওরি। এরপর আমাদের আসবে মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান বা মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান। মনোবৈজ্ঞানিক, বর্তমানে তো মনোবৈজ্ঞানিক কেন্দ্রীভূত ভাবে শিক্ষা দেওয়া হয় এবং শিক্ষার কেন্দ্রে থাকে শিশু, তাহলে মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদানটা কিরকম হবে, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাও, জানা বিষয় থেকে অজানা বিষয়ে। যখন শিশু যেটা জানবে সে তার পিতা মাতা ভাই বোন দিদি দাদাকে চেনে, অন্য কাউকে চেনে না, তো তাদেরকে দিয়েই কিন্তু তাকে শিক্ষাটা শুরু করতে হবে। নতুন কাউকে চিনিয়ে দেবো যে আঙ্কেল, আঙ্কেল মানে সে জানে না, তো আঙ্কেল তাহলে কি পড়তে পারবে, সে কিছু পড়তে পারবে না, বুঝতে পারবে না। তাহলে শিশু যে জিনিসগুলো জানে, অর্থাৎ যে তার চারপাশে সে যেগুলো সারাদিন দেখছে সেগুলো নিয়েই তাকে প্রথমে শিক্ষা দেব, তারপর কিন্তু অজানা দিকে জিনিসের দিকে যাব। তাহলে মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাব, সহজ থেকে জটিলে যাব। সহজ, আগে সহজ জিনিস শেখাবো তারপর জটিল জিনিস শেখাবো, প্রথমেই কিন্তু কয়ের আকার বা পুরো বর্ণমালাটা আমরা শেখাবো না, যেমন 40টা বর্ণ ক খ গ ঘ ঙ এইভাবে শেখাবো না, আমরা কয়েকটা তার চেনা শব্দ শেখাবো, যেমন মা, মা সে সারাদিন বলছে, তাহলে আমরা প্রথমে শেখাবো কি মা কেমন করে লিখতে হয় বয়ে আকারে, মা বাবা কেমন করে লিখতে হয় বয়ে আকার বয়ে আকার, তারপর আমরা পুরো বর্ণটা কিন্তু তাকে পরে শিখাবো, সহজ থেকে জটিলে যাব, মূর্ত থেকে বিমূর্ত। অর্থাৎ মূর্ত কথার অর্থ কি, মূর্ত মানে হচ্ছে যে জিনিসকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায় এবং দেখা যায়, সেটা হচ্ছে মূর্ত। এবং বিমূর্ত কথার অর্থ যেটা হচ্ছে কাল্পনিক, যেটা অন্য কোথাও আছে, আমি এখানে বসে আছি এবং অন্য কোথাও আমি দিল্লির ব্যাপারে কিছু ভাবনা চিন্তা করছি, সেটা আমার কাছে বিমূর্ত, কারণ দিল্লিকে আমি এখান থেকে দেখতেও পাচ্ছি না, আর দিল্লির কোনো জিনিসকে আমি হাতে ছুঁতেও পারবো না, এটা বিমূর্ত। কিন্তু মূর্ত, আমার হাতে, আমার হাতে একটা কলম আছে, সেটা আমি হাতে স্পর্শ করতে পারছি, হাতে দেখতেও পারছি, এটা হচ্ছে মূর্ত, ঠিক আছে। তাহলে মূর্ত থেকে বিমূর্তর দিকে যাব, বিশেষ থেকে সাধারণের দিকে যাব, সমগ্র থেকে আংশিক দিকে যাব,
অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে যুক্তি নির্ভর জ্ঞানে যাবে। আমাদের যেগুলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, আমাদের মধ্যে যে জ্ঞানগুলো বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে হয়েছে, সেই ধরনের জ্ঞানটা আমরা আগে শেখাবো, তারপর যুক্তি নির্ভর জ্ঞানের দিকে পড়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান বা মনোবৈজ্ঞানিক উপায়ে শিক্ষাদান। সরল থেকে জটিলে যাব, সমগ্র থেকে অংশে যাব, বিশ্লেষণ থেকে সংশ্লেষণে যাব। ঠিক আছে, এরপর আসছে আমাদের দৃশ্য শ্রাব্য নির্ভর উপাদানের মাধ্যমে শিক্ষাদান। তোমাদের প্রশ্ন উত্তর গুলো যখন দেখাবো আমি, তখন বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন উত্তর এখান থেকে থাকবে। দৃশ্য শ্রাব্য, দৃশ্য মানে যেটা আমরা দেখতে পাই, শ্রাব্য মানে যেটা আমরা শুনতে পাই, নির্ভর অডিও ভিজুয়াল এড উপাদানের মাধ্যমে শিক্ষাদান, যেমন মডেল, মডেল চার্ট, রেডিও, গ্রামোফোন, টেলিভিশন, ফিল্ম, প্রজেক্টার, এগুলোর মাধ্যমে শিক্ষাদান, বিতর্ক সভা, অভিনয়, আবৃত্তি, গান, নাটক, সরব পাঠ প্রভৃতির মাধ্যমে শিক্ষাদান। এটাও হচ্ছে শিক্ষাদান করার একটা প্রসেস। একটা প্রসেস গেল মনোবৈজ্ঞানিক পথে শিক্ষাদান, আর একটা প্রসেস হচ্ছে দৃশ্য শ্রাব্য নির্ভর উপাদানের মাধ্যমে শিক্ষাদান, আর একটা হচ্ছে পদ্ধতি ভিত্তিক পাঠদান। পদ্ধতি ভিত্তিক পাঠদান, আরেকটা কি পড়বো আমরা, শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষাদান, অর্থাৎ টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল এর মাধ্যমে শিক্ষাদান। তো প্রথমে দেখবো আমরা পদ্ধতি ভিত্তিক পাঠদান বা মেথডিক্যাল অ্যাপ্রোচ। যেটা শ্রেণী শিক্ষণকে সার্থক করে তুলতে হলে পাঠ পরিকল্পনা একান্ত আবশ্যক। পদ্ধতি ভিত্তিক পাঠদান কোনটা, যেটা আমরা স্কুলে পাঠদান করছি যেভাবে, সেটা হচ্ছে পদ্ধতি ভিত্তিক পাঠদান। পাঠ পরিকল্পনা একান্ত আবশ্যিক, এই পরিকল্পনাকে সফল করতে হলে কয়েকটি ব্যাপার শিক্ষককে মনে রাখতে হবে। যখন আমরা পাঠ পরিকল্পনা করব বা একটা সিলেবাস রচনা করব, তাদেরকে একটা ওয়ান ক্লাসের স্টুডেন্টকে আমি সারা বছর ধরে কি কি পড়াবো, সেটা আমাকে পাঠ পরিকল্পনা করতে হবে। তার যে বই রচনা, তার জন্য একটা বই থাকবে, সেই বই রচনা করার জন্য প্রথম থেকে সহজ থেকে জটিলের দিকে কিভাবে যাবে, এটাই হচ্ছে পাঠ পরিকল্পনা। ঠিক আছে, আমি যখন স্কুলে পড়াবো তখন তার ক্লাসটা কিভাবে শুরু করব, সরল থেকে জটিলের দিকে আমাকে যেতে হবে, তো এটাই হচ্ছে পাঠ পরিকল্পনা। তো পাঠ পরিকল্পনা করা একান্ত আবশ্যিক, এই পরিকল্পনাকে সফল করতে হলে নিচের যে বিষয়গুলো আছে আমাদের দেখতে হবে। শ্রেণীকক্ষের পরিবেশটা সবসময় কেমন হবে, সবসময় শ্রেণীকক্ষের পরিবেশ অনুকূল পরিবেশ থাকবে। পাঠ্যক্রম হবে শিক্ষার্থীদের উপযোগী, অর্থাৎ যে পাঠ্যক্রম আমরা করব সেটা শিক্ষার্থীদের উপযোগী। আজকাল যেমন বইগুলো তোমরা দেখেছো, এমন বইগুলো করা হয়েছে যে নিজেরাই তারা পড়তেও আনন্দ পাবে এবং খুব সহজে ব্যাপারগুলো তারা বুঝতেও পারবে। আর যখন আমরা পড়েছি ছোটবেলায়, তখন বইগুলো কি ছিল, সাদা সাদা বই ছিল, তার মধ্যে রঙিন কিছু ছিল না, ছবিগুলোও কিছু বোঝা যেত না যে ছবিগুলো কেমন ছিল, তারপরে কেমন ছিল যে অঙ্ক বই এমন ভাবে করা থাকতো, কয়েকটা প্রথমে সূত্র লেখা থাকলো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সূত্রগুলো দেওয়া থাকলো, তারপর কয়েকটা উদাহরণ দিল, তারপর কিন্তু একেবারে অনুশীলনীতে চলে গেল। আজকাল কিন্তু সেটা নয়, এখন অন্যরকম ভাবে বইগুলো করা হয়েছে, বাস্তব জিনিসের সঙ্গে যুক্ত করে বইগুলো করা হয়েছে। লসাগু গোসাগু তোমরা দেখবে অঙ্কের বই যদি 5 ক্লাসে দেখো, তাহলে বুঝতে পারবে যে লসাগু গোসাগু কেমন ভাবে তাদেরকে শেখানো হচ্ছে। প্রথমে শিক্ষকের ভূমিকা বন্ধুর মতো, এবং শিক্ষক কেমন হবে, সবসময় শিক্ষকের ভূমিকাটা বন্ধুর মতো আচরণ করবে। সে সবসময় যাতে শিক্ষার্থী যারা থাকবে, স্টুডেন্টরা সবসময় শিক্ষককে বন্ধুর মতো করে যে কোনো জিনিস তাদের মাথায় প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা তারা শিক্ষককে করতে পারবে। এমন নয় যে শিক্ষককে তারা সেই প্রশ্নটা করতে ভয় পাবে, এমন নয়, তারা যেন নির্দ্বিধায় সব প্রশ্ন শিক্ষককে করতে পারে। তাহলে শিক্ষকের ভূমিকা হবে বন্ধুর মতো। গ্রন্থাগার হবে সমৃদ্ধ, প্রত্যেকটা বিদ্যালয়ে যেমন এখন গ্রন্থাগার করা হয়েছে, তো তেমনি কিন্তু গ্রন্থাগার থাকবে। তারপর হচ্ছে পাঠ পরিকল্পনা মনন ও চিন্তনের ভিত্তিতে সহপাঠক্রমিক কার্যাবলীতে গুরুত্ব দিতে হবে। নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। গৃহকাজের উপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেক দিন হোমওয়ার্ক দিতে হবে। প্রত্যেক দিন তাদের কি একটা চ্যাপ্টার, যেমন একটা পড়া পড়ালাম, সেই পড়াটা পড়ানোর পর তাকে একটা পরীক্ষা নিতে হবে, মূল্যায়ন করতে হবে। তো এইভাবে পড়াতে হবে। আর শিক্ষা সহায়ক উপকরণের সাহায্য নিতে হবে। মুখে মুখে শুধু আমরা বক্তৃতা দিলাম বা লেকচার দিলাম, সেক্ষেত্রে কিন্তু ছোট শিশুরা বুঝতে পারে না, তাদেরকে আমাকে টিএলএম ব্যবহার করতে হবে, টিচিং লার্নিং মেটেরিয়াল,
পিএলএম ব্যবহারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে তাদেরকে বাস্তব জিনিস দেখিয়ে তাদেরকে বোঝাতে হবে। আর প্রশ্নোত্তর পদ্ধতিতে পঠন পাঠন চলবে। প্রশ্নোত্তর পদ্ধতিতে পঠন পাঠন কেমন চলবে? অর্থাৎ একটু আমি পড়ালাম, তারপর কিন্তু তাদেরকে প্রশ্ন করতে হবে। যে বিষয়টা আমি শুরু করব, আজ যদি একটা নতুন কিছু বিষয় পড়াতে শুরু করব, সেই বিষয়টা থেকে আমরা প্রথমেই তাকে কি করব, প্রশ্ন করব, দেখব যে কে কতটা কি জানে, তাদের মধ্যে আগে থেকেই সে সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে। তো তারা যতটা জানে সেই জায়গার থেকেই কিন্তু আমরা শুরু করব। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এগুলো তো আর বেশি বিশেষ কিছু বলার নেই। পদ্ধতি ভিত্তিক পাঠদান, কিভাবে আমরা পাঠদান হবে সেটা। এরপর হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষাদান। শিক্ষা সহায়ক বর্তমান শিক্ষা সহায়ক উপকরণ সাহায্যে শিক্ষাদান যথেষ্ট ফলদায়ী হয়ে উঠেছে। বিষয়বস্তু অনুযায়ী উপকরণের সাহায্য শ্রেণীকক্ষে পড়ালে শিক্ষার্থীরা তা সহজে উপলব্ধি করতে পারে। শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় মডেল, চার্ট, ছবি, প্রজেক্টর প্রভৃতি ব্যবহার বেশ জরুরি হয়ে উঠেছে। তো সে বিভিন্ন উপকরণগুলো ব্যবহার করতে হবে, এটা তো তোমাদের বললামই আমি। ঠিক আছে, তো বোঝা গেছে কি কি পড়লাম? তাহলে আজকে আমরা ভাষা শিক্ষণের নীতিসমূহ, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, শিখন তত্ত্বের প্রয়োগগুলো পড়লাম, যেমন থর্নডাইকের সংযোজন তত্ত্ব, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব থর্নডাইকের, তারপর হচ্ছে পেভলভের অনুবর্তনবাদ, তারপর পড়লাম কোহলার, কফকা, এদের গ্যাস্টাল্ট থিওরি, তারপর পড়লাম কার্ট লিউয়েন এর ফিল্ড থিওরি। ঠিক আছে, এই চারটা থিওরি তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের বিশেষ প্রশ্ন আসার চান্স রয়েছে। এরপর কয়েকটা আমরা প্রশ্ন দেখে নেবো। দেখো, মনোবিজ্ঞানের ট্রায়াল অ্যান্ড এরার মতের প্রবর্তক কে? ট্রায়াল অ্যান্ড এরার মতের প্রবর্তক তোমাদের তো বলেছি আমি, এটা হবে থর্নডাইক। প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব ট্রায়াল অ্যান্ড এরার মতের প্রবর্তক থর্নডাইক। তারপর হচ্ছে অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? কে হবেন? পেভলভ। এরপর দেখো, মনোবিজ্ঞানীদের মতে শিখন প্রক্রিয়ায় কোন দুটি বিষয়ের দরকার? উদ্দীপক এবং প্রতিক্রিয়ার দরকার, উদ্দীপক দরকার এবং প্রতিক্রিয়ার দরকার। তারপর দেখো, শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার্য বিষয় কি? বিচার্য শিশু শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানীদের বিচার্য বিষয় হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা, বিচার বুদ্ধি প্রভৃতি। অর্থাৎ শিশু যখন শিক্ষার কেন্দ্রে থাকবে, তখন তার যে চাহিদা সেই হিসেবে আমাকে পাঠক্রম তৈরি করতে হবে, বিচার বুদ্ধি প্রভৃতি। ঠিক আছে, 5 নম্বর দেখো, বর্তমান শিক্ষাদান পদ্ধতি কি নির্ভর? বর্তমান শিক্ষাদান পদ্ধতি হচ্ছে যুক্তিবাদ নির্ভর, ভাষা নির্ভর, দর্শন নির্ভর, মনোবিজ্ঞান নির্ভর। বর্তমান শিক্ষাদান মনোবিজ্ঞান নির্ভর। তারপর কুকুরের লালাকরণ পরীক্ষা কে করেছিলেন? তো তোমাদের বললাম কুকুরের পরীক্ষা পেভলভ করেছিলেন, কুকুরের লালাকরণ পরীক্ষা। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। প্রত্যেকটি প্রাণী কিছু কিছু সহজাত আচরণ নিয়ে জন্মায়, মতটি কার? এই মতটি কে দিয়েছিলেন? পেভলভ দিয়েছিলেন। পেভলভ কি বলেছিলেন? প্রত্যেকটি প্রাণী এবং তার সঙ্গে মানব শিশু যখন জন্ম হচ্ছে, তখন কিছু কিছু সহজাত আচরণ নিয়েই সে জন্মগ্রহণ করে, এটা পেভলভ বলেছিলেন। তারপর হচ্ছে ফিল্ড থিওরির প্রবর্তক কে? উত্তর হবে কার্ট লিউইন। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা, মোটামুটি ভাবে শিক্ষণ হলো কি? মোটামুটি ভাবে শিক্ষণ হচ্ছে অপশন এতেই দেখো যেটা আছে, প্রশিক্ষণের প্রভাবে আচরণের পরিবর্তনের ক্রিয়া, এটাই হচ্ছে মোটামুটি ভাবে শিক্ষণ। তারপর দেখো, শিক্ষকের মনোবিজ্ঞান পড়ার দরকার কেন? কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে মনোবৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভরশীল, তাই শিক্ষককে মনোবিজ্ঞান পড়তেই হবে। মনোবিজ্ঞান সম্মতভাবে শিক্ষার্থীদের পড়ানোর জন্য শিক্ষককে মনোবিজ্ঞান পড়তে হবে। তারপর 11 নম্বর দেখো, পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষকের কোন বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ? পঠন পাঠন ক্ষেত্রে শিক্ষকের অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিষয়ের গভীরতা, ছাত্রদের সঙ্গে কথোপকথন, মিষ্ট ভাষা ব্যবহার, শিক্ষকের দৈহিক সৌন্দর্য, এগুলো হবে না? উত্তর হবে বিষয়ের গভীরতা। শিক্ষকের কিন্তু যে বিষয়টা তিনি পড়াবেন সেই বিষয়ের বিষয়ের গভীরতা বা বিষয়ের ডেপথ সম্পর্কে কতটা গভীর তিনি সেই বিষয়টি জানেন, তাহলে তিনি তত ভালো করে পড়াতে পারবেন। এরপর হচ্ছে পাঠ্যক্রম হবে কাদের উপযোগী? শিক্ষকদের উপযোগী, অভিভাবক শিক্ষকদের, শিক্ষার্থীদের উপযোগী। পাঠ্যক্রম সবসময় হবে শিক্ষার্থীদের উপযোগী। মূর্ত শব্দের অর্থ তোমাদের তো বললাম, যা স্পর্শ করা যায় এবং যা দেখা যায়, এটাই হচ্ছে মূর্ত শব্দের অর্থ। নেক্সট হচ্ছে স্টিমুলাস রেসপন্স তত্ত্বটি কে প্রথম দেন? এটা তোমাদের আমি পড়াইনি, বলিনি, কিন্তু প্রশ্নে এটা আমি রেখেছি।
এটার উত্তর হবে স্টিমুলাস এবং রেসপন্স। এই এটা দিয়েছিলেন কে? এটা দিয়েছিলেন থর্নডাইক, অপশন এ। নেক্সট হচ্ছে প্রাণীর শিখন কিভাবে সম্ভব? স্টিমুলাস এন্ড রেসপন্স, এটা হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়া। ঠিক আছে, এটার ইংলিশ গুলো তোমাদের বলিনি আমি। উদ্দীপক এবং প্রতিক্রিয়া তত্ত্বটি দিয়েছিলেন থর্নডাইক, প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব দিয়েছিলেন থর্নডাইক, সংযোজকমূলক তত্ত্ব দিয়েছিলেন থর্নডাইক। তারপর প্রাণীর শিখন কিভাবে সম্ভব? এখানে দেখো, উদ্দীপক ও ভুল প্রতিক্রিয়া এটা হবে না, ভুল প্রতিক্রিয়া ও ভুল ভুল উদ্দীপক ও ভুল প্রতিক্রিয়া এটাও হবে না, সঠিক উদ্দীপক ও সফল প্রতিক্রিয়া এটা হবে কারেক্ট অপশন, অপশন সি। ঠিক আছে, তো এই 15টা প্রশ্ন তোমরা এখান থেকে বুঝতে পারলে কি ধরনের প্রশ্ন থাকবে, এবং আমি যে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এই পিডিএফটা মন দিয়ে কিন্তু বারবার পড়ে নেবে ডিটেলসে, তাহলে কিন্তু এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে তোমরা পেয়ে যাবে। আর নেক্সট ক্লাসে যখন করাবো আরো কিছু প্রশ্ন এখান থেকে তোমাদের দিয়ে দেবো।